Washington Bengali Radio, www.washingtonbanglaradio.com. চিত্রাঙ্গদাতে যেহেতু চিত্রাঙ্গদার সাবজেক্টটা এমনই কমপ্লেক্স, খুবই কমপ্লেক্স, এখানে সকলের অভিনয়কেই আমার মনে হয় একটা একটা যেটা আনপ্রেডিক্টেবল, বাংলা কি হবে আমি জানি না, অনিশ্চিত কিনা, একটা একটা মানে ভাঙা গড়ার মধ্যে দিয়ে চলেছে, খুবই মানে একটা লিনিয়ার মুভমেন্ট নেই, কখনো কখনো কিছু কথা বলার চেষ্টা, বলতে যাওয়া না বলতে পারা, যে অভিনয়টা চট করে আমরা খুব একটা বেশি দেখি না। আমার ডাবিং করতে গিয়ে, শুটিং করতে গিয়ে মনে হয়েছে যে এখানে অভিনয়ের ধারাটাই অন্য রকম, সেটা ছবি সাবজেক্টের জন্যই করা, এবং মানে একটা চেঞ্জ এটা নিয়ে তো ছবি, তো চরিত্রগুলো বদলাতে বদলাতে পাল্টাতে একটু একটু চেঞ্জ করতে করতে নিজেদের খুঁজতে খুঁজতে গেছে, এবং আমার ঋতুপর্ণর সঙ্গে কাজ করতে গিয়ে মনে হয়েছে ও এইটাই চাইছে, এবং আমার কাছে এটাই বলা হয়েছে যে একেবারে খুব স্বাভাবিক সব মানে অনিশ্চিত হয়ে থাকা, আমি কখন কি করব না করব সেটা শুটিংয়েও আমরা খানিকটা খুঁজতে খুঁজতে গেছি আর কি, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি চট করে যে আরে অভিনয় করে চেয়ে যাবো, এবং নিজের ছবিতেও যে ধরনের অভিনয় করাই আমি, সেই ধরনের অভিনয় চিত্রাঙ্গদে নেই, এবং সেটাই আমার কাছে একটা ইন্টারেস্টিং জায়গা চিত্রাঙ্গদে, অন্য রকম অভিনয় করেছে সকলেই বলে আমার যতটুকু ডাবিং করতে গিয়ে যতটুকু দেখেছি, শুটিং করতে গিয়ে যতটুকু মনে হয়েছে একটা একেবারেই বিষয়টাই অভিনয়টা ডিমান্ড করছিল। ছবিটার বিষয়টা যেহেতু একটা ইনডিটারমিনেট স্পেস, একটা কনস্ট্যান্ট ফ্লুইডিটি এবং সেলফ কনফ্লিক্টিং অনেকগুলো আইডিয়া ধাক্কা, ফলে কেউই খুব ডেফিনিট হয়ে খুব ককশিয়ার হয়ে অভিনয় করছিলেন না, এবং সেই অভিনয়টাই ছবিতে নেই। ছবিতে সকলেরই অভিনয় নিজের নিজের ক্ষেত্রে দাঁড়িয়ে বেশ টেন্টেটিভ, কিন্তু অঞ্জন, অনুসূয়া, টিটুদা, দীপঙ্কর দেব এদের কাছ থেকে যে অভিনয়টা পাওয়া গেল সেটা আবার সত্যি বাংলা সিনেমার অন্য একটা নজির হয়ে থাকবে, বাংলা কেন ভারতীয় সিনেমার। এবং আমার মনে হয় অনুসূয়া যেভাবে অনুসূয়া থেকে সমবয়সী বা সামান্য বড় হবে, ও যেভাবে নিজের বয়সটাকে বাড়িয়ে নিয়ে আমার মায়ের চরিত্র করলো, এবং বাবা মার চরিত্রটা দুটো কিন্তু খুব চেনা, একটা বাঙালি উচ্চবিত্ত শিক্ষিত পরিবারের দুজন, এদের চিনতে কোনো অসুবিধে হয় না, কিন্তু তাদের ইন্টারপ্রেট করার ভঙ্গিটা এই ছবিতে একটা অন্যরকম মাত্রা ডেফিনেটলি এনেছে, এবং সেটার জন্য আমি চিত্রদা এবং অনুসূয়ার কাছে সমান হয়ে। অঞ্জন যেটা বললো, ছবি শুরু হয়েছিল আমাদের দুজনের কাছ দিয়ে, অঞ্জনের আমার হসপিটালে তিনটে দিন আমরা একসঙ্গে কাজ করেছিলাম। আমার মনে হয় এখানে সঞ্জয় বাড়টি, ও তখন ক্যামেরার পেছনে, আমি ক্যামেরার সামনে গিয়ে বসেছি আমার নিজের ছবিতে, যেখানে আমি সাধারণত নিজে সব খুঁটিনাটি দেখতে অভ্যস্ত, এই প্রথম আমি অভিনয় করছি আমার নিজের ছবিতে, জেনে যে আমার ডিরেকশনের বেনিফিটটা আমি এবার পাবো না, এবং সেইটা আমাকে খুব যত্ন করে তুলে দিতে হয়েছে অভিকার সঞ্জয়ের হাতে, যারা প্রি প্রোডাকশনের মাধ্যমে আমার ডিরেক্টোরিয়াল ভাবনাগুলো খুব যত্ন করে রেখে দিয়েছেন, অভিক সেখানে ভিজুয়াল ডিটেলগুলোর যত্ন নিচ্ছে, এবং সঞ্জয়ের কাজ ডিরেক্টোরিয়াল ভাবনাগুলোর সঙ্গে সেগুলোকে সেগুলো কর্পোরেট করছে কিনা সেটা দেখা। সত্যি বল প্রথম দিনের অভিনয়